নকলা উপজেলার 9টি ইউনিয়নে চেয়ারম্যান মেম্বার সংরক্ষিত মেম্বারগণ ব্যাপক প্রচারণা করেছে। এই উপজেলায় কেন্দ্র রয়েছে 82টি, ভোটার সংখ্যা নারী পুরুষ মিলে 1,39,000, মোট প্রার্থী চেয়ারম্যান পদে 34 জন, মেম্বার পদে 288 জন এবং সংরক্ষিত 89 জন। 28 নভেম্বর ভোট গ্রহণ হবে সকাল 8টা থেকে। উপজেলার রিটার্নিং অফিসার তারিক আজিজ, কৃষিবিদ আব্দুল ওয়াদুদ, আব্দুর রশিদ, আরফিন পারভেজ 82টি কেন্দ্রে ভোট গ্রহণের জনবল তৈরি করেছেন। ইতিপূর্বে বানেশ্বরদীতে সংঘর্ষ হয়েছে, চন্দ্রকোনাতেও সংঘর্ষ হয়েছে এবং উরফাতেও সংঘর্ষ হয়েছে, এতে আহত হয়েছে 17 জন। এদিকে নির্বাচনে মাঠে বিশাল শোডাউন করে ভোট চেয়েছেন আলহাজ মাঝারুল আনোয়ার মোহব্বত, আঞ্জুমানারা রুমি, শামসুর রহমান আব্দুল, আমির হামজা, আনিসুর রহমান সুজা, আবু বক্কর সিদ্দিক, রেজাউল হক হীরা, নুরে আলম তালুকদার ভুট্ট, শওকত খান মুকুল, খন্দকার রবিউল করিম মানিক, আব্দুল সালাম সরকার, আব্দুল হক, বদরুজ্জামান বদি, মহিবুল হক বুলবুল, গোলাম রাব্বানি, শাহজাহান, সাজুসাইদ সিদ্দিকী, কামরুজ্জামান গিন্দু। সংঘর্ষে আহত 17 জনের মধ্যে কামরুজ্জামান গিন্দুর সমর্থক ছিলেন 7 জন, সাজুর 6 জন, ভুট্টোর 3 জন এবং মোহব্বতের 1 জন। শেরপুর প্রতিনিধি ইউসুফ আলী মণ্ডল, NAN TV।